আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি রেবেকা রহমান তোমাদের সবাইকে ওয়েস্টার্ন হাই স্কুলের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ জীবনী শক্তি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, চতুর্থ অধ্যায় জীবনী শক্তি বা বায়ো এনার্জি চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম। এই চ্যাপ্টারে আমরা গত ক্লাসে এই বায়ো এনার্জির সম্পর্কে আলোচনা করেছি, বায়ো এনার্জিটা কী, এরপরে এটিপি সম্পর্কে বলেছি, সালোক সংশ্লেষণ, এরপরে আমরা সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করেছি। তার আগে আমরা বলেছিলাম যে এটা একটা ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, এই অধ্যায়ে দুটো ইম্পর্ট্যান্ট আমাদের জৈব রাসায়নিক প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যেমন একটা হচ্ছে সালোক সংশ্লেষণ আর একটা হচ্ছে শ্বসন। তো আমরা গত ক্লাসে সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করেছি, টোটালটা আলোচনা করা হয়ে গেছে। তার মধ্যে সালোক সংশ্লেষণের ডেফিনেশন পড়েছি, তার ধাপ দুটো পড়েছি, আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায় পড়েছি, আলোক নির্ভর পর্যায় পড়েছি, ফটোলাইসিস, ফটোফসফোরাইজেশন সম্পর্কে পড়েছি। এরপরে আমরা আলোক নিরপেক্ষ পর্যায়ে গিয়েছি, ওখানে আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে গ্লুকোজ তৈরির যে পদগুলো সেগুলো পড়েছি, ক্যালভিন চক্র পড়েছি, হ্যাচোসলার চক্রটা আলোচনা করেছি। এরপরে আমরা প্রভাব সম্পর্কে পড়েছি এবং সালোক সংশ্লেষণের গুরুত্ব সম্পর্কে পড়েছি। আজকে আমরা আরেকটা ইম্পর্ট্যান্ট জৈব রাসায়নিক প্রক্রিয়া আছে এই অধ্যায়ে, সেটা হচ্ছে শ্বসন। আমরা আজকে শ্বসন নিয়ে আলোচনা করব, শ্বসন বা রেসপিরেশন বলা হয় এটাকে ইংরেজিতে। শ্বসন, শ্বসন জিনিসটা কী আমাদের প্রথমে জানতে হবে, শ্বসন জিনিসটা কী বা শ্বসনের ডেফিনেশনটা জানতে হবে। শ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব কী করে, আমাদের খাদ্যবস্তুটা অক্সিজেন দ্বারা জারিত হয় এবং জারিত হয়ে কী কী উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটাকে বলা হয় শ্বসন। এখন শ্বসন কোথায় ঘটে? শ্বসন সকল সজীব কোষেই ঘটে। শ্বসন সম্পর্কে জানতে গেলে একটা কথা জানতে হবে যে আমরা গত ক্লাসে সালোক সংশ্লেষণ পড়েছিলাম, এটা কিন্তু শ্বসন সালোক সংশ্লেষণের উপর সাথে রিলেটেড আর কি। এটা কীরকম, সালোক সংশ্লেষণে উদ্ভিদ কী করে সূর্যের সৌরশক্তিটাকে, সূর্যের আলোর সৌরশক্তিটাকে গ্রহণ করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে এবং এই খাদ্যটাকে সে স্থিতিশক্তি হিসাবে শরীরের ভিতর জমা রাখে। আমরা প্রাণীরা তো আমাদের সালোক সংশ্লেষণ হয় না, আমরা যে খাদ্যদ্রব্যগুলো খাই সেগুলো আমাদের শরীরের ভিতরে যে বিভিন্ন প্রক্রিয়ায় জটিল খাদ্যদ্রব্যগুলো ভেঙে সরল খাদ্যে পরিণত হয় এবং সেই খাদ্যগুলো স্থিতিশক্তিরূপে শরীরে জমা থাকে। যখনই আমাদের শ্বসন হবে, এই শ্বসনটা কী করে, সেই যে স্থিতিশক্তিটা এটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে বা তাপ হিসাবে উৎপন্ন, তাপ উৎপন্ন হবে ওখানে। রাসায়নিক শক্তি কোনটা? এটিপি। এই এটিপি আমরা গত ক্লাসেও বলেছি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট এই এটিপি উৎপন্ন করে এবং এই এটিপি কী করে, আমাদের বিভিন্ন যে আমাদের শারীরবৃত্তীয় কাজগুলো আছে সেগুলো করতে সাহায্য করে এবং আমরা এই যে কথা বলছি, কাজ করছি, এই সমস্ত শক্তি কিন্তু এটিপি থেকেই আসছে। তাহলে আমাদের শ্বসনটা আমরা জানলাম, এখন আমরা জানবো শ্বসনের ডেফিনেশন পড়া হয়ে গেছে, শ্বসনের আমাদের প্রকারভেদ আছে, শ্বসন কত প্রকার। দেখো শ্বসন আমি এখানে লিখেছি, শ্বসন দুই প্রকার, একটা হচ্ছে স্ববাত শ্বসন, একটা অবাত শ্বসন। স্ববাত শ্বসন বা অ্যারোবিক রেসপিরেশন, অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন। আমরা প্রথমে স্ববাত শ্বসনে যাব। স্ববাত শ্বসনের আমাদের শ্বসনের একটা বিক্রিয়া আছে, স্ববাত শ্বসনে আমরা বিক্রিয়াটা একটু দেখে নিই। দেখো এটা হচ্ছে স্ববাত শ্বসনের বিক্রিয়াটা। স্ববাত শ্বসনে কি, আমরা যে যে বলেছি যে স্থিতিশক্তি গ্লুকোজ, সেই গ্লুকোজের সাথে কী করে অক্সিজেন বিক্রিয়া করবে, অক্সিজেন আমরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করব। জীব মানে উদ্ভিদ প্রাণী সকলে অক্সিজেন গ্রহণ করে, তাহলে অক্সিজেন গ্রহণ করে সেই শর্করার সাথে এই অক্সিজেনটা, শর্করাটা অক্সিজেন দ্বারা জারিত হবে, জারিত হয়ে বিভিন্ন এনজাইমের কার্যকারিতা কী কী উৎপন্ন করবে, ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করবে।
এই শক্তিটা কি 3800 এটিপি এটা যদি আমরা ক্যালোরি হিসাব করি তাহলে হবে 686 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন করবে এটা হচ্ছে শ্বসন সবাত শ্বসন এখন এই যে আমাদের গ্লুকোজটা এইটাকে এটা শ্বসনিক বস্তু শ্বসনিক বস্তু সম্পর্কে একটু বলে নিই শ্বসনিক বস্তু মানে খাদ্য বস্তু আমরা সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে শ্বসনিক বস্তুটা হচ্ছে গ্লুকোজ প্রাণী আমরা গ্লুকোজের সাথে সাথে আমরা প্রোটিন ফ্যাট বা জৈবিক জৈব অ্যাসিডগুলো আমরা গ্রহণ করে থাকি এগুলো সব কিছুই হলো শ্বসনিক বস্তু যেগুলো অক্সিজেন দ্বারা অক্সিজেন দ্বারা জারিত হবে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানি এবং শক্তি উৎপন্ন করবে তাহলে এটা হলো আমার সবাত শ্বসনের বিক্রিয়াটা সবাত শ্বসনে এটা হবে অবাত শ্বসনটা আমরা দেখি এখন অবাত শ্বসন বা অ্যানারোবিক রেসপিরেশন সেখানে কি হয় দেখো এটা হচ্ছে অবাত শ্বসন এখানে কিন্তু অক্সিজেনের কোনো প্রয়োজন নেই সবাত মানে বাতাস মানে অক্সিজেনের প্রয়োজন যে সবাত শ্বসনের ডেফিনেশন যদি আমরা বলতে যাই তাহলে বলতে হবে যে যে শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন আছে এবং এই শর্করাটা অক্সিজেন দ্বারা সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে সেটা হচ্ছে সবাত শ্বসন আর অবাত শ্বসন হচ্ছে যে শ্বসনে অক্সিজেনের কোনো প্রয়োজন নেই অক্সিজেনের অনুপস্থিতিতেই এই শর্করা জাতীয় খাদ্যটা আংশিকভাবে বিজারিত হয়ে দুই অণু কার্বন ডাইঅক্সাইড দুই অণু ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে অথবা এই দুটো ছাড়া ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করতে পারে আর কিছু পরিমাণ শক্তি উৎপন্ন করে যেমন এখানে 3800 এটিপি ছিল এখানে মাত্র দুই অণু এটিপি উৎপন্ন করে আর ক্যালোরি হিসাব করলে 56 কিলো ক্যালোরি শক্তি উৎপাদন করবে অল্প পরিমাণ এটা কিছু নিম্ন শ্রেণীর অণুজীব যেমন ব্যাকটেরিয়া ইস্ট এগুলোর কথা তোমরা শুনেছো এদের ক্ষেত্রে এরা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না এরা কি করে এদের শ্বসনটা হয় হচ্ছে অবাত শ্বসন অক্সিজেনের অনুপস্থিতিতে ঠিক আছে এখন আমরা সবাত শ্বসন এবং অবাত শ্বসনের বিক্রিয়াটা আমরা পড়ে ফেললাম এখন আমরা চলে যাব সবাত শ্বসনের ধাপগুলোতে দেখো আমাদের প্রথম ধাপের নাম হচ্ছে সবাত শ্বসনের আসলে চারটা ধাপ একটু মুখে বলে নিই চারটা ধাপের চারটার নাম হচ্ছে প্রথমটার নাম হচ্ছে গ্লাইকোলাইসিস দ্বিতীয়টার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি তিন নাম্বার হচ্ছে ক্রেভস চক্র এবং চার নাম্বার হচ্ছে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র বলা হয় এটা আমরা প্রথম স্টেপটা নিয়ে আলোচনা করব স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে গ্লাইকোলাইসিস লাইসিস মানে আমরা গত ক্লাসে বলেছিলাম যে লাইসিস মানে ভেঙে যাওয়া আর গ্লাইকো মানে গ্লুকোজ তাহলে গ্লুকোজটা ভেঙে যাবে এই চাপ এই স্টেপের মধ্যে তাহলে আমাদের প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস দেখো এখানে আমরা একটু এখানে দেখি এখানে আমরা একটা সম্পূর্ণ একটা চার্টের মধ্যে দেখাচ্ছি সম্পূর্ণ চার্টে কিন্তু টোটাল সবাত শ্বসনটা আমরা চার্টে দেখিয়েছি কিন্তু আমরা এখন ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো প্রথম স্টেপে কী হয় দেখো একটু এটা হচ্ছে গ্লুকোজ এই গ্লুকোজটা কী হয় অক্সিজেনের এখানে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না এই ধাপে এই গ্লুকোজটা ভেঙে এটা গ্লুকোজ ছয় কার্বন বিশিষ্ট দুই তিন কার্বন বিশিষ্ট কী করে পাইরুভিক অ্যাসিড দুটি করে দুটো পাইরুভিক অ্যাসিড তৈরি করে এই ক্ষেত্রে পাইরুভিক অ্যাসিড তৈরি করলো এক্ষেত্রে কী করলো উৎপন্ন হয় চারটা এটিপি এবং দুইটা এনএডিএইচ টু এই চারটা এটিপি থেকে আবার দুইটা এটিপি খরচ হয়ে যায় তার থাকলো কয়টা দুইটা এটিপি এবং দুইটা এনএডিএইচ টু তাহলে আমরা যদি এই এই চ্যাপ্টারটা এই এই স্টেপটা যদি আলাদাভাবে বলতে চাই তাহলে আমাদের বলতে হবে
দেখো তাহলে এই ধাপটা আমাদের স্টেপ নাম্বার ওয়ান গ্লাইকোলাইসিসে কি হচ্ছে, এখনো গ্লুকোজটা নয়টা ধাপ। এখানে একটা কথা আছে, তোমাদের এই 19 সিলেবাসে কিন্তু এই ধাপগুলোর কোনো বর্ণনা নাই, জাস্ট খালি বলে দিয়েছে যে গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হবে। কিন্তু তোমরা যখন হায়ার স্টাডিতে যাবে, ইন্টারমিডিয়েট বা 11-12 পড়বে, তখন তোমাদের এই ধাপ নয়টি ধাপ ওখানে দেখবে যে তোমরা নয়টি ধাপ মানে অতিক্রম করে এবং নয়টা এনজাইম লাগে, সেটা অতিক্রম করার পরে কিন্তু পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়। যাই হোক, আমাদের যেটুকু আছে আমরা সেটুকুই বলবো। তাহলে গ্লুকোজ থেকে নয়টা ধাপ করে দুই অণু কী করছে, এখানে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করছে, দুইটা ATP এবং দুটো NADH2। এই হচ্ছে আমাদের প্রথম স্টেপটা। আমাদের দ্বিতীয় স্টেপে আমরা চলে যাই। দেখো আমাদের দ্বিতীয় স্টেপ, যেটা দ্বিতীয় দুই নাম্বার স্টেপ, দেখো দুই নাম্বার স্টেপ, এই যে দুটো পাইরুভিক অ্যাসিড দুই পাশে, পাইরুভিক অ্যাসিড থেকে কী করে অক্সিজেনের সহায়তায় পাইরুভিক অ্যাসিডটা কী করে ভেঙে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং এখানে কী তৈরি করে, একটা কো এনজাইম তৈরি করে, এটাকে বলে অ্যাসিটাইল কো এ তৈরি করে এবং এক্ষেত্রে একটা করে NADH2 তৈরি হয়। তাহলে দুই পাশে দুটো পাইরুভিক অ্যাসিড থেকে কী হলো, দুটো কার্বন ডাইঅক্সাইড, দুটো অ্যাসিটাইল কো এ এবং দুটা NADH2 তৈরি হলো। এক্ষেত্রে অ্যাসিটাইল কোয়েটা হচ্ছে দুই কার্বন বিশিষ্ট। তাহলে আমরা একটু এখানে লিখি স্টেপ নাম্বার টুতে অ্যাসিটাইল কোয়ে সিটিতে কী কী হয়। তাহলে এখান থেকে আমরা পেলাম যে দুই অণু পাইরুভিক অ্যাসিড থেকে দুটো কার্বন ডাইঅক্সাইড, দুটো অ্যাসিটাইল কোয়ে এবং দুটো NADH2 তৈরি হয়। এখন দেখো এই স্টেপ নাম্বার ওয়ান এবং স্টেপ নাম্বার টু, এই দুটো ধাপ, যে এই দুটো ধাপ কিন্তু কোষের সাইটোপ্লাজমে হয়, ঠিক আছে, এবং প্রথম ধাপে কোনো অক্সিজেনের প্রয়োজন হয় না, দ্বিতীয় ধাপে অক্সিজেনের প্রয়োজন হয় সাইটোপ্লাজমে। এরপরে এই যে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়ে গেছে, এই অ্যাসিটাইলটা কোয়েটা কোথায় যাবে, আমাদের কোষের যে মাইটোকন্ড্রিয়া আছে সেই মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে এই অ্যাসিটাইল কোয়ে, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এখানে একটা চক্র, একটা একটা চক্র ধার মানে সে চক্রের মধ্যে যাবে এবং সেই চক্রটার নাম হচ্ছে ক্রেবস চক্র। এটা হচ্ছে ইংরেজ প্রাণরসায়নবিদ স্যার হেন্স ক্রেবস, উনি এটা আবিষ্কার করেছেন, তার নাম অনুসারে এই চক্রটার নাম হয়েছে ক্রেবস চক্র বা ক্রেবস সাইকেল বলা হয়। এখানে এর এই সাইকেলটার বর্ণনা তোমরা ইন্টারমিডিয়েটে যে পাবে, তোমাদের এই 19 সিলেবাসে নাই। তাহলে এই ক্রেবস চক্রতে যে কী হয়, অ্যাসিটাইল কোয়েটা ক্রেবস চক্রতে যে কয়েকটা চক্রের মাধ্যমে কী কী তৈরি করে, দুই অণু কার্বন ডাইঅক্সাইড, তিন অণু NADH2, এক অণু FADH2, এক অণু GTP উৎপন্ন করে। তাহলে দুপাশ থেকে কী করলো, দুটো অ্যাসিটাইল কোয়েতে কী করছে, চার অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু NADH2, দুই অণু FADH2 এবং দুই অণু GTP উৎপন্ন করে। তাহলে আমরা একটু দেখি, তাহলে দেখো আমাদের ক্রেবস চক্রতে কী কী হলো, হলো দুই অণু অ্যাসিটাইল কোয়ে থেকে চার অণু কার্বন ডাইঅক্সাইড, ছয় অণু NADH2, দুই অণু FADH2 এবং দুই অণু GTP উৎপন্ন হলো, ঠিক আছে, এই যে এখানে উৎপন্ন হয়েছে। এখন আমরা দেখো এই যে আমাদের শ্বসনের যে বিক্রিয়াটাতে আমরা দেখেছিলাম যে ছয় অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তাই না, এই ছয় অণু কার্বন ডাইঅক্সাইড যেটা, সেটা কিন্তু এই যে দেখো এখানে দুই অণু আর এখানে চার অণু, এই দুই অণু এবং চার অণু মিলে কী হচ্ছে, ছয় অণু কার্বন ডাইঅক্সাইড, আমাদের কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গেছে, ঠিক আছে।
এখন আমাদের শক্তি এবং পানি উৎপন্ন হতে হবে, সেটা হচ্ছে লাস্ট স্টেপ, যেটা সেটার নাম হচ্ছে দেখো এই যে 4 নাম্বার স্টেপটা, এই যে আমাদের প্রথম তিনটা স্টেপে যতগুলো NADH2 FADH2 এবং GTP উৎপন্ন হয়েছিল সেগুলো থেকে কি উৎপন্ন হবে, ATP উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে এবং উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন এবং প্রোটন সৃষ্টি হবে। এই যে উচ্চ শক্তি সম্পন্ন ইলেকট্রন, এই ইলেকট্রনটাই কি করবে, এই যখন ETS এর মধ্যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন যে শক্তিটা প্রদান করবে সেই শক্তি দিয়ে কিন্তু এই ATP গুলো তৈরি হবে। তাহলে আমরা একটু দেখি, তাহলে আমাদের চারটা স্টেপ বর্ণনা করা হয়ে গেছে। আমাদের কি বলেছিলাম, আমাদের পানি উৎপন্ন হয়ে গেছে, এখন আমাদের ATP এর হিসাবটা আমরা করতে হবে। দেখো ATP-র হিসাব করার আগে আমরা জানি আমাদের সবাত শাসনে 38 অণু ATP উৎপন্ন হয়, তাই না? এই ATP-র হিসাব করার আগে আমাদের জানতে হবে যে এক অণু NADH2 থেকে তিন অণু ATP পাওয়া যায়, এক অণু FADH2 থেকে দুই অণু ATP পাওয়া যাবে এবং এক অণু GTP থেকে এক অণু ATP পাওয়া যাবে। তাহলে আমাদের এই হিসাবগুলো আমরা এখন একটু দেখি যে কত অণু আমরা আমাদের 38 অণু হয় কি না। আমাদের প্রথমে গ্লাইকোলাইসিসে ছিল দুটো ATP আর এক NADH2, মানে একটা NADH2 থেকে তিনটা, তাহলে 3 × 6 আর 2 কত হলো 8টা ATP, 8টা ATP আমাদের তৈরি হয়ে গেল। অ্যাসিটাইল কোয়েতে কি কি হয়েছে, দুটো NAD আছে, তাহলে 3 × 6টা ATP উৎপন্ন হয়েছে। আচ্ছা স্ক্রেপস চক্রতে দেখো 6টা NADH2, তার মানে 3 × 6 = 18টা ATP, দুটো FAD আছে, 2 × 4 ATP এবং দুইটা GTP হচ্ছে 2টা ATP, তাহলে কটা হলো, এখানে হচ্ছে 24 ATP। দেখো আমাদের এখানে গ্লাইকোলাইসিসে হয়েছে 8টি ATP উৎপন্ন হয়েছে, অ্যাসিটাইল কোষ সৃষ্টিতে হয়েছে 6টি ATP এবং ক্রেভস চক্র, যেটা ক্রেভস সাইকেল, সেটা হয়েছে 24টা ATP। তো ATP এখানে দেখো অনেক বেশি শক্তি উৎপন্ন হয়েছে, তাই না? এটা কোথায় হয়, আমাদের ক্রেভস সাইকেলটা বলেছি আমাদের মাইটোকন্ড্রিয়াতে সংগঠিত হয়, তাই না? তাহলে মাইটোকন্ড্রিয়াতে এ বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, সেই জন্য কিন্তু মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়। আচ্ছা তাহলে আমরা দেখলাম, এখন আমরা ইন টোটাল করি, টোটাল দেখি কয়টা ATP উৎপন্ন হলো। দেখো 24, 6, 30 আর 8 হলো 38টা ATP। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের সবাত শাসনে মোট 38 অণু ATP উৎপন্ন হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে কার্বন ডাইঅক্সাইড পেয়েছি 4টা, এখানে এখানে দুটো, এখানে 4টা, তাহলে হলো 2 মিলে হলো আমাদের 6টা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে গেছে, আমাদের পানি উৎপন্ন হয়ে গেছে এবং শক্তি 38 অণু ATP আমরা পেয়ে গেছি। এখন এইগুলো আমাদের বিভিন্ন আলাদা আলাদা ধাপে আমরা করেছি। এখন যদি আমরা টোটাল হিসাব করতে যাই, যে টোটাল যদি আমরা একটা সবাত শাসনে কতগুলো হয় সেই হিসাব যদি আমরা করি, তাহলে দেখি সেখানেও আমরা 38 অণু ATP পাবো। কীভাবে দেখি একটু, এখানে আমরা দেখেছি NADH2 কটা, 2, এখানে 2, 4, আর এখানে 6, তাহলে কটা হলো 10টা NADH2, তাহলে 10টা NADH2, 10-এর সাথে আমার 3 গুণ করলে তাহলে কটা হবে, কয়টা ATP উৎপন্ন হবে, 30টা ATP।
আর এফএডিএস তো দুইটা দুইটা চারটা তাহলে দুইটা এফএডিএইচ2 ইনটু 2 দিয়ে গুণ করলে হয় 2 2 গুণে 4টা এটিপি আর এখানে দুটো জিটিপি তাহলে দুটো জিটিপি ইনটু 1 এখান থেকে হচ্ছে 2টা এটিপি আর এই যে এখানে ছিল একটা এখানে দুটো এটিপি থেকে দুটো খর 4টা থেকে দুটো খর এখানে দুটো ছিল তাহলে দুটো এটিপি রয়ে গেল দুটো এটিপি তাহলে এখানে এভাবে যদি আমরা কাউন্ট করি তাও আমি 38 নো এটিপি পাবো তাহলে দেখলা যে আমরা সবাত শ্বসনের আমরা 4টা ধাপ আলাদা আলাদা করে বলেছি তোমরা আলাদা আলাদা তোমাদের কিন্তু পরীক্ষার সময় টোটাল এই পুরো ধাপটা থাকে না পুরো ধাপটা একসাথে থাকে না যে কোনো দুইটা স্টেপের বর্ণনা করতে বলবে বা যে কোনো একটা স্টেপের বর্ণনা করতে বলবে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা স্টেপগুলো আলাদা করে যদি এভাবে করে লিখে দাও তাহলে বা এভাবে করেও যদি লিখে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের হবে সেই জন্য তোমার আলাদা আলাদা হিসাবও কিন্তু জানতে হবে যে কোন স্টেপে কতটা এটিপি উৎপন্ন হচ্ছে টোটাল মিলে আমাদের 38টা এটিপি উৎপন্ন হয়েছে এখন আমরা সবাত শ্বসন আমাদের শেষ হয়ে গেছে এবার আমরা অবাত শ্বসনে যাব দেখো অবাত শ্বসন আমরা আগেই বলেছি অবাত শ্বসন মানে অ্যানারোবিক রেসপিরেশন এখানে অক্সিজেনের কোনো প্রয়োজন ছিল না আমরা বিক্রিয়াটিতে দেখিয়েছিলাম অক্সিজেনের কোনো প্রয়োজন নাই এই ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে আমাদের কিভাবে বিক্রিয়াটি ঘটে প্রথম স্টেপ এটার দুটো স্টেপ একটা হচ্ছে প্রথমটা গ্লাইকোলাইসিসের মতো যেহেতু কোনো অক্সিজেনের প্রয়োজন নাই আমাদের সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসও কিন্তু অক্সিজেনের প্রয়োজন ছিল না প্রথম স্টেপটা গ্লাইকোলাইসিসের মতোই দ্বিতীয় স্টেপটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড যে তৈরি হলো এই পাইরুভিক অ্যাসিডের বিজারণ হবে দ্বিতীয় স্টেপটা তাহলে প্রথম স্টেপটা আমাদের সেম এরকমই রয়েছে দ্বিতীয় স্টেপটা আমরা দেখি এটা একটু আমরা একটু আবার লিখি দেখো এখানে আমাদের প্রথম যে স্টেপটা গ্লাইকোলাইসিস সেটা গ্লাইকোলাইসিসই নামটা সেই গ্লাইকোলাইসিসও সেই এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড তৈরি করবে এবং সেই ক্ষেত্রে দুটো 4টা এটিপি এবং দুটো এনএডিএইচ2 উৎপন্ন হবে আর দুটো এটিপি খরচ হয়ে যাবে তাহলে থাকলো দুটো এটিপি দুটো এনএডিএইচ2 আর দ্বিতীয় ধাপ বলেছি পাইরুভিক অ্যাসিডের বিজারণ পাইরুভিক অ্যাসিডটা কি হয় এখানে তো কোনো অক্সিজেন নাই এখানে কিন্তু এই পাইরুভিক অ্যাসিডটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করেছিল কিন্তু এখানে যেহেতু অক্সিজেন নাই তাহলে এর বিজারণ হয়ে যাবে জারণতর হতে পারবে না বিজারিত হয়ে কি করবে এক অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং এক অণু ইথাইল অ্যালকোহল উৎপন্ন করবে অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করবে এখন দেখো তাহলে আমরা দুই পাশ থেকে তাহলে আমরা কয়টা পেলাম লাস্টলি কি পেলাম দুটো কার্বন ডাইঅক্সাইড তাহলে আমরা পেলাম দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা পাইরুভিক অ্যাসিড থেকে দুইটা কার্বন ডাইঅক্সাইড এবং দুই অণু ইথাইল অ্যালকোহল আর দেখো এই যে এখানে দুটো দুটো এটিপি খরচে দুটো এটিপি ছিল সেই দুটো এটিপি নিট উৎপাদন কারণ এখানে কোনো অক্সিজেন নাই অক্সিজেন না থাকার জন্য তোমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন এটা এখানে হয় না সুতরাং এনএডিএসইউ থেকে কোনো এটিপিও উৎপন্ন হয় না সুতরাং নিট উৎপাদন হচ্ছে দুটা মাত্র এটিপি ঠিক আছে তাহলে আমাদের আমরা পেলাম অবাত শ্বসনে আমাদের টোটালি দুইটা কার্বন ডাইঅক্সাইড দুইটা ইথাইল অ্যালকোহল অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড অথবা এটা ছাড়া আর দুটো দুই অণু এটিপি উৎপন্ন হয় এই গেল আমাদের অবাত শ্বসন এবং সবাত শ্বসন আমাদের ধাপগুলো পড়া হয়ে গেছে এবার আমরা যাব প্রভাবকে গত ক্লাসে আমি শালক সংশ্লেষণের প্রভাবক নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমি শ্বসনের প্রভাবক নিয়ে আলোচনা করব এরও দুই রকম প্রভাবক আছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ বাহ্যিকের মধ্যে আছে তাপমাত্রা অক্সিজেন পানি আলো এবং কার্বন ডাইঅক্সাইড তাপমাত্রা শালক সংশ্লেষণের মতো শ্বসনেও কিন্তু সব
তাপমাত্রাতে শোষণ ভালো হয় না। এর রেঞ্জটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 20 ডিগ্রির নিচে বা 45 ডিগ্রির উপরে যদি যায় তাপমাত্রা, তাহলে আমাদের শোষণের হার কমে যাবে। অক্সিজেন, আমরা জানি অক্সিজেন ছাড়া শোষণ সম্ভবই না। নর্মালি সব জীবে সবাত শোষণই হয়, সেটা অক্সিজেনের দ্বারা সম্ভব না। সুতরাং অক্সিজেনের পরিমাণ বেশি থাকলে শোষণের পরিমাণ ভালো হবে, আর অক্সিজেন পরিমাণ কমে গেলে শোষণের হার কমে যাবে। পানি, পানিও কিন্তু একটা শোষণের প্রভাবক। পানি আমাদের শোষণটাকে করতে সাহায্য করে থাকে, ভিতরে যে শোষণ কার্যটা হয় সেটা করতে সাহায্য করে। আলো, আলো আসলে প্রাণীর ক্ষেত্রে আলোর কোনো খুব একটা প্রভাব নেই, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে রয়েছে। কারণ আলোর প্রভাবে উদ্ভিদের পত্ররন্ধ্র খুলে যায়, এবং যার ফলে পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে, অক্সিজেন ঢুকবে। সেই জন্য উদ্ভিদের ক্ষেত্রে আলোটা একটা প্রভাব হিসেবে কাজ করে। কার্বন ডাইঅক্সাইড, বাতাসে যদি কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি হয় তাহলে শোষণের হার কমে যাবে। এবার অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে আছে খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্য মানে আমরা শোষণিক বস্তুর কথা যেটা বলেছিলাম, শোষণিক বস্তু যেটা অক্সিজেন, যে খাদ্যদ্রব্যটা অক্সিজেন দ্বারা জারিত হবে। তো খাদ্যদ্রব্যই যদি না থাকে তাহলে তার শ্বসন প্রক্রিয়াটাই হবে না, তাই না? তাহলে অক্সিজেন কাকে জারিত করবে? তো খাদ্যদ্রব্যের পরিমাণ এবং ধরনের উপরও কিন্তু নির্ভর করছে এই শ্বসনের শ্বসন প্রক্রিয়াটি। এরপর এনজাইম, বিভিন্ন এনজাইমগুলো আমাদের শ্বসনে সহায়তা করে থাকে। কোষের বয়স, ভাজক কোষ, যে কোষগুলো বিভাজিত হতে পারে মানে কুচি কোষ, ভাজক কোষে কিন্তু প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের পরিমাণ বেশি থাকে, ফলে সেখানে কিন্তু শ্বসনের হারও বেশি হয়। অজৈব লবণ, কিছু অজৈব লবণ আছে, এই অজৈব লবণগুলো শ্বসনে সাহায্য করে থাকে। আর কোষ মধ্যস্থ পানি, কোষের ভিতরে যে পানিটা আছে সেটা এই যে আমাদের শ্বসনিক বস্তু সেটাকে দ্রবীভূত করতে সাহায্য করে, ফলে শ্বসন প্রক্রিয়াটা হতে সাহায্য করে। এ হলো আমাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণ প্রভাবক। এখন আমরা এই এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা, শ্বসনের গুরুত্ব, সেটা সম্পর্কে বলবো। শ্বসনের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে, আমাদের শ্বসন তো খুব ইম্পর্ট্যান্ট একটা, শালক সংশ্লেষণের মতো শ্বসনও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। আমরা শ্বসনে কী, শ্বসনে আমরা কী দেখেছি, যে শ্বসনে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়, তাই না? এই শক্তি দিয়েই আমরা আমাদের যাবতীয় শারীরবৃত্তীয় কাজগুলো সম্পন্ন করি। এই যে আমি কথা বলছি বা ভিন্ন কাজ করছি, এই সমস্ত শক্তিগুলোই কিন্তু শ্বসনের মাধ্যমে উৎপন্ন হচ্ছে। সুতরাং শ্বসন না হলে আমাদের দেহে কোনো শক্তি উৎপন্ন হতো না, আমরা কোনো ধরনের কাজও করতে পারতাম না। নাম্বার টু হচ্ছে, শ্বসনে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা কে গ্রহণ করবে? উদ্ভিদ। কোন কাজে? শালক সংশ্লেষণ প্রক্রিয়া, তাই না? তো উদ্ভিদ শালক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য এই কার্বন ডাইঅক্সাইডটা গ্রহণ করবে, এবং সে শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। যে এটা তৈরি করে তো উদ্ভিদ বেঁচে থাকে। তো উদ্ভিদ যদি বেঁচেই না থাকে, তাহলে আমরা জানি যে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে উদ্ভিদ যদি নিজেই বেঁচে না থাকে, তাহলে আমাদের প্রাণীগুলো বেঁচে থাকতে পারবে না। সুতরাং আমরা কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা প্রডিউস করছি শ্বসন প্রক্রিয়ায়। এরপর হচ্ছে, আমাদের এই শ্বসন কিন্তু কিছু অজৈব, আমাদের যে খনিজ লবণগুলো, উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে থাকে, ফলে ওদের জৈবিক কার্যাবলীতে এবং উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করে থাকে। আমাদের যে কোষ বিভাজন হয়, সেখানে যে শক্তির প্রয়োজন হয়, সেই কোষ বিভাজনের শক্তিটাও কিন্তু শ্বসন থেকে আসে। কোষ বিভাজন কী হয়? আমাদের দৈহিক বৃদ্ধি হয়, তাই না? তাহলে দৈহিক বৃদ্ধিতেও আমাদের শ্বসনের প্রভাব রয়েছে। এরপর হচ্ছে, আমরা চলে যাব, আমাদের কিছু জৈবিক, এই শ্বসনে কিছু জৈব অ্যাসিড তৈরি হয়, সেটা জৈবিক কাজে আমাদের সাহায্য করে থাকে। এরপরে আমরা ব্যাকটেরিয়া এবং ইস্টের কথা জানি, এখানে কী হয়? অবাধ শ্বসন হয়। অবাধ শ্বসনে আমরা জানি অক্সিজেন, ওই ব্যাকটেরিয়া ইস্টের অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকতে পারে না, এরা শ্বসন করে অবাধ শ্বসন প্রক্রিয়ায়, মানে অক্সিজেনের অনুপস্থিতিতে। এখানে এরা কী তৈরি করছে? ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড। তো এই যে ইথাইল অ্যালকোহল, সেটা আমাদের বিভিন্ন শিল্প কারখানাতে শিল্পদ্রব্য তৈরিতে কাজে লাগে। আর যে ল্যাকটিক অ্যাসিড, সেটা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় দুধ পনির এগুলো তৈরি করে, এগুলো আমাদের শরীরের জন্য খুব উপকারী, তাই না? আচ্ছা, তোমরা ইস্টের কথা জানো, যে ইস্ট বিভিন্ন বেকারিতে যেমন বনরুটি, পিৎজা, এগুলো বার্গারের রুটি, এগুলো তৈরি করতে কিন্তু ইস্ট ব্যবহার করা হয়। ইস্ট কি? রুটিটাকে ফুলিয়ে দেয়। কেন, কীভাবে ফুলিয়ে দেয়? ইস্ট অবাধ শ্বসন হয়, ফলে কী করে, কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল তৈরি হয়, এবং কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে কী হয়, রুটিটা ফুলে যায় এবং ভেতরটা ফাঁপা হয়ে যায়। ঠিক আছে, তো এই গেল আমাদের টোটাল শ্বসনের গুরুত্ব। তাহলে আমরা গত ক্লাসে শালক সংশ্লেষণ পড়িয়েছিলাম, আজকে আমরা শ্বসন সম্পর্কে টোটালটা পড়ে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এখানে অনেক বিক্রিয়া আছে, অনেকগুলো চক্র আছে, এগুলো তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিস করবে। এখন আমরা এসএসসির কী ধরনের কোয়েশ্চেন আসে বা আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করছি।
এসএসসিতে এই টোটাল পুরো চ্যাপ্টারটাই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে কিন্তু প্রতি বছরই কোশ্চেন আসে। ইভেন এমনও দেখা গেছে যে অনেক বছর একের অধিক কোশ্চেনও চলে আসছে এই চ্যাপ্টার থেকে। সুতরাং এই চ্যাপ্টারটা তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে সবই কিছু পড়তে হবে, যেমন সালোক সংশ্লেষণ থেকে তোমার দুটো পর্যায়ে, আলোক নির্ভর পর্যায়ে, আলোক নিরপেক্ষ পর্যায়ে পড়তে হবে। কারণ এখান থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে, চিত্র দিয়ে কোশ্চেন আসতে পারে, হ্যাঁ চিত্র দিয়ে কোশ্চেন আসে, বা একটা সমীকরণ দিয়ে কোশ্চেন আসতে পারে যে এখানে কী ধরনের কোশ্চেন আসে। একটা সূর্যের চিত্র দিয়ে দিল, একটা গাছ দিয়ে দিল, দিয়ে দিল যে এর প্রভাবে এখানে কোন ধরনের প্রক্রিয়া করছে, এখানে আলোক নির্ভর পর্যায় হবে, বা সূর্যের আলো, সূর্যটা দেখে বলো যে এটার অভাবে কী ধরনের হয়, তার মানে এটা অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়ে হতে পারে। এটা এভাবে বলতে পারে যে দিনের বেলায় প্রক্রিয়াটি কীভাবে হয় বা রাতের বেলায় কীভাবে হয়, এভাবে কিন্তু তাহলে আলোক নির্ভর পর্যায়ে, আলো এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে দুটো পর্যায়ে তোমাদের ভালো মতো পড়তে হবে। এরপর আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, এই যে আমি তোমাদের আত্মীকরণ শক্তি করার কথা বলেছিলাম, এটিপি এবং এনএডিএইচ2, এই আত্মীকরণ শক্তি কীভাবে গ্লুকোজ তৈরিতে সাহায্য করে, এটা কোথায় হয়, আমরা গত ক্লাসে পড়েছি আলোক নিরপেক্ষ পর্যায়ে, তাই না? তাহলে এই কোশ্চেনটাও কিন্তু আলোক নিরপেক্ষ পর্যায়ের দিকে ইঙ্গিত করছে। তাহলে আমাদের আলোক নির্ভর পর্যায়ে এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে আমরা এর প্রভাবকগুলো পড়ব, এর গুরুত্বটা ভালো করে পড়ব। আর একটা জিনিস পড়তে হবে সালোক সংশ্লেষণ থেকে, C3 উদ্ভিদ এবং C4 উদ্ভিদের পার্থক্য। এই পার্থক্যটা আমি একটু বলে দিই, C3 উদ্ভিদে কী হয় মানে ক্যালভিন চক্র চলে, আর C4 উদ্ভিদে কী করে হ্যাচোস্ল্যাক চক্র চলে। C3 উদ্ভিদে প্রথম স্থায়ী পদার্থ কী, 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এবং C4 উদ্ভিদে অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড। C3 উদ্ভিদের স্থায়ী পদার্থটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, আর C4 উদ্ভিদের স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট। C3 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কম, C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার বেশি। আর উদাহরণগুলো লাস্টে দিয়ে দিবে তোমরা, C3 উদ্ভিদ যেমন আম, জাম, কাঁঠাল এগুলো, আর C4 উদ্ভিদ হচ্ছে ঘাস, আখ, মুথা ঘাস, অ্যামারান্থাস, এগুলো হচ্ছে C4। এই হচ্ছে C3 এবং C4 উদ্ভিদের পার্থক্য। এরপর আমরা যাব শ্বসনে, শ্বসন থেকে তোমাদের কী কী পড়তে হবে, এই যে আজকে পড়িয়েছি স্ববাত শ্বসনের 4টা ধাপ, স্ববাত শ্বসনের 4টা ধাপ খুব ভালো মতো পড়তে হবে। তোমাদের একটু আগে বলেছিলাম যে 4টা ধাপ টোটাল ধাপটা একেবারে আসে না, যে কোনো 2টা ধাপ হয়তো এরকম একটু চিত্র দিয়ে দিলে, এখানে এ দিয়ে দিল, এখানে বি দিয়ে দিল, যে এটু এ 2টো ধাপের তোমরা বর্ণনা করো, ঠিক আছে? বা এরকম বলতে বলো যে এই শ্বসনের এই উপরের প্রক্রিয়ার প্রথম 2টো ধাপ বর্ণনা করো, বা প্রথম ধাপটি বর্ণনা করো, হ্যাঁ। বা এভাবে বলতে পারে যে এই এই বিক্রিয়ার সাইটোপ্লাজমিক ধাপগুলো বর্ণনা করো, বা মাইটোকন্ড্রিয়ার ধাপগুলো বর্ণনা। সাইটোপ্লাজমিক ধাপ বললে কী বলবো আমরা, প্রথম 2টো আমরা বলেছি গ্লাইকোলাইসিস এবং অ্যাসিটাইল কোয়ে, এই 2টো হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে, আর হচ্ছে ক্রেভস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই 2টো হয় মাইটোকন্ড্রিয়াতে। তাহলে আমরা 2টো আলাদা করে আমরা ধাপগুলো বলতে পারি। আবার এরকম দিতে পারে অবাত শ্বসন সম্পর্কে, যে এই উক্ত বিক্রিয়াটি অক্সিজেনের অভাবে বা অক্সিজেনের অনুপস্থিতিতে কীভাবে ঘটে, তাহলে আমরা অবাত শ্বসনটা সম্পূর্ণটা বর্ণনা করতে পারবো, এটা আমরা বর্ণনা করবো সেক্ষেত্রে অবাত শ্বসনটা। তাহলে স্ববাত শ্বসন এবং অবাত শ্বসন সম্পূর্ণ আমরা পড়তে হবে, এবং এর প্রভাবগুলো আমাদের ভালো করে পড়তে হবে, এবং শ্বসনের গুরুত্ব পড়তে হবে ভালো করে। এরপরে আমাদের আরেকটা কোশ্চেন আসে স্ববাত এবং অবাত শ্বসনের পার্থক্য, সেটাও তোমরা ভালো করে শিখবে। এবং আরেকটা কোশ্চেন আমরা দেখা যায় প্রায় এসেছে যে শ্বসন এবং সালোক সংশ্লেষণ একে অন্যের পরিপূরক বা একে অন্যের উপর নির্ভরশীল, এই ধরনের একটা কোশ্চেনও কিন্তু আসে। তাহলে তোমরা খুব ভালো করে পড়বে। আজকে আমরা শ্বসন সম্পর্কে পুরোটা পড়িয়েছি, গত ক্লাসে সালোক সংশ্লেষণ পুরোটা পড়িয়েছিলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এখানে অনেক বিক্রিয়া আছে, অনেকগুলো চক্র আছে, অনেক পড়ার বা বোঝার অনেক কিছু আছে। আশা করি কঠিন চ্যাপ্টারটি তোমরা ভালো, আমি যেভাবে বুঝেছি তোমরা বুঝতে পেরেছো, এবং ভালো করে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। কীভাবে প্র্যাকটিস করবে, গত ক্লাসেও বলেছিলাম যে তোমরা লিখে লিখে এগুলো লিখে প্রতিটা স্টেপ, প্রতিটা ধাপ লিখবে আর পড়বে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি তোমাদের মাথায় চলে আসছে, ব্রেন খুব তাড়াতাড়ি মনে করতে পারছো জিনিসটা। বারেবার যদি লিখে লিখে পড়ো তাহলে তোমাদের খুব তাড়াতাড়ি, অনেকে এই চ্যাপ্টারটা বলে যে অনেক কঠিন ম্যাডাম, অনেক কঠিন ম্যাম, এই চ্যাপ্টারটা কীভাবে আমরা পড়বো, তাহলে এভাবে আমি যেভাবে বললাম যে লিখে লিখে পড়বে, বারে বারে স্টেপ বাই স্টেপ লিখে লিখে পড়বে, তাহলে অবশ্যই তোমাদের মনে থাকবে। তো আজ এই পর্যন্তই, তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।